যদি কোনো ব্যক্তি ওজর থাকে প্রয়োজন থাকে কোনো কোনো কারণে ভিন্ন পরিবেশে ভিন্ন কোনো কারণে করে করতে না পারেন অবশ্যই তিনি ফরাইজগুলো যেগুলো অব্লিগেট ফরজ যেগুলো হ্যাঁ এগুলোকে অবশ্যই গুরুত্ব দিবেন এগুলোর ব্যাপারে কোনো ধরনের তার অবজ্ঞা থাকতে পারবে না কারণ এগুলো ইমানের সাথে জড়িত বিষয় ফরাইজগুলো হচ্ছে এই ইমানের গাছ এই গাছের মধ্যে টিকে রাখার জন্য যে পানি দেওয়া হয় তাকে এটা হচ্ছে ফরাইজ যদি এই পানি না দেওয়া হয় তাহলে ইমান থাকবে না আস্তে আস্তে করে ইমান শুকিয়ে যাবে ইমান শেষ হয়ে যাবে সুতরাং ফরাইজগুলো কোন অবস্থাতেই কি করে যাবে না এগুলো অবহেলা করা যাবে না অথবা এগুলো থেকে দূরে থাকা যাবে না বাদ দেওয়া যাবে না এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আল্লাহ বান্দা থেকে যাব কিন্তু যদিও আমাদের কিছু মানে লোকসান থাকবে কিছু ক্ষতি থাকবে কিন্তু যদি ফরাইজ সহ মানে সবটাই বাদ দেন তাহলে আপনি বান্দাই থাকতে পারবেন না তাহলে আপনি আল্লাহ রাবুল আলমিনের ইবাদত থেকে মানে মাহরুম হয়ে যাবেন আস্তে আস্তে করে বেঈমান হয়ে যাবে মুনাফেক হয়ে যাবে মানুষ তো এভাবেই ইমান হারা হয়ে যায় মানে এক পর্যায়ে দেখা যায় যে সে মানে ফরজ কাজগুলো করতে পারে না প্রথমে তো শৈতান এসে এই ফরজ গাছ থেকে দূর সরাবে না প্রথমে শৈতান এসে বলবে যে আচ্ছা শূন্যত নফলে প্রয়োজন কী শূন্যত নফলে তো মানে এটা তো বাধ্যতামূলক নয় অব্লিকেশান নেই বাধ্যতামূলক নয় এত প্রয়োজন কী প্রথম শয়তান আমাদেরকে এই পথে আসে প্রথমে এই পথে তখন আপনি ঠিকই তোরে আসলে শূন্যতে এত সময় নষ্ট করার দরকার কি সব আচ্ছা যাক সব একসময় করে নিব অসুবিধা নেই আস্তে করে আপনি শূন্য থেকে কয়দিন পরে শয়তান চলে যে আচ্ছা ফরজ নামাজ জামাতে পড়ার দরকার কি জামাত না পড়ি ফরজ ফরজ আদায় করে ফিরলে তো হয়ে গেল আস্তে আস্তে করে শয়তান জামাত থেকে সরাবে শয়তান আসলে এই পথ দিয়ে আসে শয়তানের পথ হচ্ছে এগুলো এই জন্য আছে আমরা শয়তানের হ্যাঁ এই জন্য আমরা শয়তানের মানে মূল মানে ইয়েগুলো মানে আগমন স্থলগুলো আমাদের জানা আছে ফলে আমরা এ কারণে বলি যে যখনই শয়তানের লক্ষণ দেখা যায় তখনই সেটা পথটা বন্ধ করে দেওয়া যায় কিভাবে সেখানে কঠিন হতে হ্যাঁ সেখানে কঠিন হতে হবে তাহলে শয়তান আপনাকে মূল এপাদত থেকে দূরে সরাতে যে উদাহরণটা অমর ধরনের রেখেছে তাকে ভয় করতো তা কাঠিনের কারণে